ওকে, সো আমাদের কি করে ইনস্টল করতে হবে? MySQL কমিউনিটি সার্ভার। তো সবার প্রথমে গুগল খুলবে, গুগলে গিয়ে লিখবে MySQL কমিউনিটি সার্ভার। তো এখানে দেখবে ফার্স্ট অপশনে চলে আসবে ডাউনলোড MySQL কমিউনিটি সার্ভার, ক্লিক করবে। ক্লিক করার পর তোমার, যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করছি, তো উইন্ডোজ মাইক্রোসফট উইন্ডোজটাই সিলেক্ট অটোমেটিক থাকবে। না থাকলে এখানে ড্রপ ডাউন বাটন থেকে অপশানটা সিলেক্ট করবো, ঠিক আছে? আমরা মাইক্রোসফট উইন্ডোজ ইউজ করছি, ক্লিক করলাম মাইক্রোসফট উইন্ডোজ। এখান থেকে আমরা চলে যাব ডাউনলোড, গো টু ডাউনলোড পেজে, ঠিক আছে? এই যে প্রথম যে দেখা যায় গো টু ডাউনলোড পেজ, এখানে চলে যাব, ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা অপশান আসবে মাইক্রোসফট উইন্ডোজ, ঠিক আছে? এই যে উইন্ডোজ x86 32-bit MSI ইনস্টলার, দেখবে যেটা সাইজটা বেশি সেটাই নেওয়া হবে, ঠিক আছে? 437.3 MB এটাই ডাউনলোড করবে, ক্লিক করবে ডাউনলোড, ঠিক আছে? তারপর এখানে অপশান দেবে সাইন ইন অপশান করার জন্য, দরকার নেই, ডিরেক্ট নিজে চলে আসবে, নো থ্যাংকস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড, ক্লিক করবে। এবার ওয়েট করবে পুরো ডাউনলোড হওয়ার জন্য। তো এটা আমাদের অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, ওকে। তারপর আমরা ক্লিক করব ওপেন ফাইলে, ওয়েট করব আসার জন্য। আমি এখানে সবগুলো স্টেপ দেখাতে পারবো না, কারণ কি আমার MySQL এর আগে থেকে ইনস্টল করা আছে। তাও আমি কিছুটা স্টেপস দেখাচ্ছি, একটু ওয়েট করবে, তোমার কম্পিউটার স্পিডের উপর নির্ভর করে তাড়াতাড়ি করে ইনস্টল হবে। একটা অপশন আসবে ইয়েস করার জন্য, ইয়েস টিপে দেবে, তারপর এরকম গ্যাদারিং রিকোয়ার্ড ইনফরমেশনটা চলে আসবে। তারপর এখানে একটা অপশন লঞ্চার ইএস টিপে দেবে, তো ইনস্টলার 1.6টা স্টার্ট হয়ে গেছে। তো এখানে লিখছে ইউ উইল কন্টিনিউ রিসিভিং ক্যাটালগ আপডেট ইফ ইউ ডু নট অ্যাপ্লাই দ্য আপগ্রেড। আপগ্রেড নাও, আমি আমার যেহেতু ইনস্টল আছে তাহলে আপগ্রেড নাও টিপছি, ঠিক আছে? আমার আমার কম্পিউটারে MySQL সার্ভারটা একটু ওল্ড ভার্সন, মানে 1 বছরের পুরোনো ভার্সন চলছে, তো সেটা এমন কিছু এফেক্টিভ মানে এফেক্ট কিছু করে না, জাস্ট ওয়েট করবে এটা করার জন্য, হোক হয়ে গেল। তো তোমাদের এরকম একটা অপশান আসবে যে এই এই ভার্সন আছে, এগুলো আপগ্রেড আপডেশন সব করে যেন ঠিক থাকে, ঠিক আছে? এবার এর অপশান আসবে যে কোন কোন প্রোডাক্টগুলো আমি আপগ্রেড করতে চাই, ঠিক আছে? আমি ধরো চাইছি মাইক্রোসফট এই সার্ভারটা আপগ্রেড করব, তো আমার তো আপগ্রেড যেহেতু আছে তো আমি সেটাই করছি, জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করছি, নেক্সট করলাম, এগুলো আপগ্রেডেশন দেখাচ্ছে। তারপর তোমার কিছুই না, জাস্ট এক্সিকিউট করবে, তোমার অন্য জায়গায় ইনস্টলেশন থাকবে, এখানে এক্সিকিউট করবে। এবার ওখানে দেখবে এখানে প্রোগ্রেস বাটন থাকবে, প্রোগ্রেস বাটনটা জাস্ট ফলো করবে, ধীরে ধীরে আপগ্রেডেশন হবে, জাস্ট ওয়েট করবে, ঠিক আছে? ভিডিওটা পজ করছি ততক্ষণে। আবার তো আমাদের এবার সবকটা কমপ্লিট স্টেপগুলো কমপ্লিট আছে। আমার এখানে যেহেতু আগের থেকে প্রি ইনস্টল ছিল বলে আপগ্রেড হলো, আর তোমার মেশিনে যদি মানে না থাকে তাহলে তুমি ইনস্টল করলে জাস্ট এরকমই প্রসেস হয়, জাস্ট এক্সিকিউট করে ওয়েট করবে, নেক্সট টিপবে, ঠিক আছে? নেক্সট ইয়ার পর আবার নেক্সট টিপবে, এখানে অপশান আসবে ইউজ স্ট্রং পাসওয়ার্ড এনক্রিপশন, ইউজ লেগাসি অথেন্টিকেশন মেথড। কোনোদিনও উপর অপশানটা সিলেক্ট করবে না, সবসময় নিচে অপশানটা সিলেক্ট করবে। যদি না করো তাহলে কী হবে মুশকিলটা, আমাদের পাইথনের সঙ্গে যখন আমরা ডেটাবেস মানে MySQL সঙ্গে কানেক্ট করবো,
পারবো না তখন কানেক্ট করতে। তো একটা জিনিস আমি বলে দিই, বেসিক্যালি এখানে ইউজ লেগাসি অথেন্টিকেশনের পর তোমাকে একটা পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। তুমি পাসওয়ার্ড 1234 দেবে, আবার 1234 দেবে, যাতে যাতে তোমার মনে থাকে। ঠিক আছে, তোমাকে বলবে যে পাসওয়ার্ডটা খুব মানে জেনারেল, খুব জেনেরিক, সবাই জানে। তুমি তাও ইয়েস ইয়েস করে দেবে, কারণ কি তোমার সব তোমার মেশিনে তো তুমি শুধু প্র্যাকটিস করবে, তাই জন্য 1234 খুব ভালো। আর এইসব জিনিসপত্র ক্লিক করবে না, নেক্সট টিপবে, জাস্ট নেক্সট টিপবে, শুধু এক্সিকিউট করবে, জাস্ট ওয়েট করবে। জাস্ট একটু ওয়েট করবে এটা পুরোটা কমপ্লিট হওয়ার জন্য। একটু ওয়েট করো, টাইম লাগে একটু কিছুক্ষণ। ওকে, তো এটা এটা কমপ্লিট হয়ে গেছে, তারপর ফিনিশ টিপে দেবে, নেক্সট ক্লিক করবে, এক্সিকিউট করবে, দেখো হয়ে গেল, চেক রানিং স্ক্রিপ্ট, ফিনিশ, নেক্সট, ফিনিশ, আমাদের এটা কমপ্লিট। ঠিক আছে, ক্লোজ করে দিলে এবার স্টার্ট মেনুতে যাবে, গিয়ে নিচের দিকে যাবে, যাওয়ার পর একটু নিচের দিকে খুঁজবে, দেখবে মাই এসকিউএল বলে একটা জিনিস, মাই এসকিউএল, তো মাই এসকিউএল এ ক্লিক করবে। মাই এসকিউএল এখানে ক্লিক করবে হচ্ছে কমান্ড লাইন ক্লায়েন্ট। ঠিক আছে, ইউনিকোডটা ক্লিক করবে, ইউনিকোড একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিন আসবে, ফুল স্ক্রিন করবে, তারপর পাসওয়ার্ডটা দেবে যেটা তুমি দিয়েছো, আমার পাসওয়ার্ড 1234, তাহলে 1234 দিয়ে আমি এসকিউএল সার্ভার ঢুকে গেলাম। এটা হচ্ছে দ্য প্রসেস অফ ইনস্টলিং আ মাই এসকিউএল সার্ভার অন ইয়োর কম্পিউটার।